بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্যোজন আলিমে দিন দারুল উলুম ফার্স্ট কেয়ার মাদ্রাসার শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ নামাজের গুরুত্ব এই বিষয়ের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আর 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। জাজাকুমুল্লাহ খাইর। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تبارك وتعالى هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় নামাজ এবং নামাজের গুরুত্ব, সালাতের গুরুত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিগত কয়েকদিন আমরা তোহারত, পাক পবিত্রতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কীভাবে অজু করব, কীভাবে গোসল করব, কীভাবে তায়াম্মুম করব, কীভাবে এবং কোন প্রকার মুজার উপর মশা করতে পারবো, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই সব পাক পবিত্রতার পিছনে একটি বড় একটি কারণ রয়েছে যে নামাজের জন্য যেন আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারি, কারণ কোনো নামাজ অজু ব্যতীত, পবিত্রতা ব্যতীত আল্লাহ গ্রহণ করেন না। লা তুকবালু সালাতুন বেগরে তুহুরিন, কোনো নামাজ তুহুর এবং পবিত্রতা ব্যতীত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। দিনের নামাজ হোক, রাতের নামাজ হোক, একা পড়েন, জামাতে পড়েন, মুকিম হন, মুসাফির হন, ফরজ হোক, নফল হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, ইভেন নামাজের প্রিন্সিপাল পার্ট যেখানে পাওয়া যায় পুরো নামাজ নয়, যেমন সিজদা তিলাওয়াত, কোরআনে করিমের 14টি আয়াত রয়েছে, তিলাওয়াত করার পরে সিজদা দিতে হয়, সেখানেও কিন্তু অজু থাকতে হয়। সমান সালাতুল জানাজা, সেখানেও নামাজের বেশ কয়েকটি অংশ রয়েছে, একজন ইমাম থাকেন, মক্তদি থাকেন, কিবলা দিকে ফেস করতে হয়, তাকবীরে তাহরিমা থাকে, সালাম ফিরানো থাকে, যদিও রুকু সেজদা নাই, কিন্তু কেয়াম সহ অনেক গুরুত্বপূর্ণ নামাজের অংশ চলে আসার কারণে সালাতুল জানাজার জন্য আমাদেরকে অজু, আর যদি অজু করতে না পারি তাহলে বিকল্প হিসাবে তাইয়ামুমের মাধ্যমে পাক পবিত্রতা অর্জন করেই সালাতুল জানাজা পড়তে হয়। আজকে আমরা সেই নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করব।
তো আমরা বিশ্বাস করি সালাতুলাহা মানজিলাতুন আযীমাতুন ফিল ইসলাম, ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ মকাম এবং মর্যাদা রয়েছে নামাজের। নাম্বার ওয়ান, আসসালাতু ইমাদুদ্দিন, আমরা বিশ্বাস করি নামাজ হলো দিনের কুটি এবং স্তম্ভ। একটি গড় যেভাবে পিলার ব্যতীত, একটি গড় যেভাবে মজবুত হতে পারে না, গড় বসবাসযোগ্য হয় না, ঠিক তেমনিভাবে দিন এবং ইসলামকে মজবুত করতে হলে নামাজ ব্যতীত আমাদের দিন এবং দিনদারি কখনো মজবুত হবে না। আমরা গাঁটে গাঁটে আটকা পড়ব, গুনাহের কাজ থেকে আমরা বাঁচতে পারবো না, হাশরের মাঠে হিসাবের ক্ষেত্রে গিয়ে আমরা আটকা পড়ব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লম্বা একটি উপদেশের অংশ হিসাবে এক পর্যায়ে কথাটিও বলেছিলেন, রাসুল আমর আল ইসলাম, যে দিন এবং ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মেনে নেওয়া, এবং এই ইসলামের গুরুত্বপূর্ণ পিলার এবং স্তম্ভ সমতুল্য হল নামাজ, ও উমুদুহু ওয়াসসালাত সেখানে বলেছিলেন। হাদিসটি তিরমিজি শরীফ সহ ইবনে মাজা সহ বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। নাম্বার টু, আমরা বিশ্বাস করি আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু মিন আমালিহি আস-সালাহ, কঠিন কিয়ামতের সর্বপ্রথম আল্লাহর কোর্টে যে হিসাব নেওয়া হবে যেটি সেটি হলো নামাজ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তবরানি সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত সালুহাত সাইরু আমালিহি, যদি নামাজ কারো কারেক্ট হয়ে যায়, সঠিক নামাজ সঠিক হয়ে যায়, তাহলে বাকি আমলগুলো সঠিক হওয়ার খুবই আশা করা যায়। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, আজি নামাজের মধ্যে কোনো গড়বড় কোনো বেশকম ধরা পড়ে, তাহলে বাকি আমলগুলোও কিন্তু গড়বড় হয়ে যাওয়ারই আশঙ্কা। আরেকটি রওয়ায়েতে একটু ডিফারেন্ট শব্দে বলা হয়েছে, আউয়ালু মা ইসালু আনহুল আব্দু ইয়াউমাল কিয়ামাতি ইউনজারু ফি সালাতিহি, কঠিন কিয়ামতের সর্বপ্রথম বন্দার আমলের মধ্যে থেকে নামাজকে চেক করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ফা ইন লাম ইয়াকুন আতাম্মাহা ক্বালাল্লাহু লিমালায়িকাতিহি, যদি একজন লোক নামাজ তার পরিপূর্ণ না থাকে, ফরজের মধ্যে কোনো ঘাটতি দেখা দেয়, তা আবু দাউদ শরীফের মধ্যে যে ইবারত রয়েছে সেখানে এতটুকু রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন, উনজুরু হাল তাজিদুনা লি আবদি মিন তাতাউইন, হে আমার ফেরেশতারা একটু তোমরা চেক করে দেখো আমার এই বন্দার আমলনামার মধ্যে কোনো নফল নামাজ সে পড়েছে নি তার লাইফে, যদি পড়ে থাকে সেটা চেক করো। ফাতুকাম মিলুনা বিহা ফরিদাতাহু, যদি তার আমলনামার মধ্যে পাও লাইফে ফরজ ব্যতীত অপশনাল প্রেয়ার সুন্নত এবং নফল পড়েছে, সেই সুন্নত এবং নফলের মাধ্যমে তার ফরজের ঘাটতিগুলো তোমরা পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি আবু দাউদ শরীফের মধ্যে একটি চ্যাপ্টার উল্লেখ করেছেন, কুল্লু সালাতিন লা ইয়াতিমুহা সাহিবুহা, কুল্লু সালাতিন লা ইয়াতিমুহা সাহিবুহা তুতাম্মু মিন তাতাউইহি, যে নামাজ ফরজ নামাজকে যদি কমপ্লিট না করা হয় তাহলে ওই বন্দার নফল এবং তত অপশনাল প্রেয়ারের মাধ্যমে সুন্নত এবং নফলের মাধ্যমে সেই নামাজকে পরিপূর্ণ করে দেওয়া হবে। যকাতের ক্ষেত্রেও ঠিক একই রুল অ্যাপ্লাই করা হবে, রোজার ক্ষেত্রেও হজের ক্ষেত্রেও, যদি ওইগুলার ফরজের মধ্যে কোনো কমি দেখা দেয় তাহলে ওই লাইনের নফল যদি থাকে তাহলে নফলের মাধ্যমে এই ফরজের ঘাটতিটা পরিপূর্ণ করে দেওয়া হবে। এই হাদিসটি আবু দাউদ শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। নাম্বার থ্রি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে কেয়ামতের পূর্বে ইসলামের অনেক কাজ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু নামাজটা আলহামদুলিল্লাহ প্রায় শেষ পর্যন্ত নামাজ বাকি থাকবে, একদম সর্বশেষ দিক দিয়া নামাজও বিলুপ্ত হবে, কিন্তু প্রথম দিকে নামাজ বিলুপ্ত হবে না। হাদিস হলো, লাতুন কাজুন্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়া ফাকুল্লামা ইনতাকাদাত উরওয়াতুন তাশাব্বাসান্নাসু বিল্লাতি তালিহা ফাওয়ালুহুন্না নকদান আল হুকমু, সর্বপ্রথম ইসলামের যে বিধানটি বিলুপ্ত হবে সেটি হলো কোরআন এবং হাদিস মোতাবেক ফয়সলা এবং বিচার, এটা দুনিয়া থেকে কিন্তু চলে যাবে। বিচার বিভাগটার মধ্যে কোরআন এবং হাদিস অনুযায়ী কোনো বিচার বিভাগ চলবে না। এবং ওয়া আখিরু হুন্না আস-সালাত, সর্বশেষ যেটি
মানুষের কাছ থেকে বিলুপ্ত হবে সেটি হলো নামাজ। তাহলে বোঝা গেল যে দিনের আমলের মধ্যে লম্বা টাইম পর্যন্ত বিদ্যমান থাকবে যে আমলটি সেটি হলো সালাত। আরেকটা হিসেবে বলা হয়েছে আউয়ালু মা ইউরফাউ মিনান নাসি আল আমানাতু, সর্বপ্রথম কিয়ামতের পূর্বে মানুষদের কাছ থেকে জিনিসটা বিলুপ্ত হবে সেটি হলো আমানত এবং আমানতদারির ট্রাস্ট। ওয়া আখিরু মা ইয়াবকা আস সালাত, এবং সর্বশেষ পর্যন্ত যে আমলটি মোটামুটি বাকি থাকবে সেটি হলো নামাজ। রুব্বা মুসল্লিন লা খায়রা ফিহি, যদিও অনেক নমাজির নমাজের মধ্যে কোনো সব পাবে না, বাটের পরেও নমাজির সংখ্যা নমাজ এগুলো মানুষ কিন্তু কেমন পর্যন্ত মোটামুটি নমাজ পড়তে থাকবে, এই আমলটা মোটামুটি ধারাবাহিক থাকবে। নাম্বার ফোর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ ওসিয়ত করেছিলেন আখির ওয়াসিয়াতিন আওসা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতাহু আস-সালাত, আল্লাহর নবীর জীবনের শেষ দিকের ওসিয়ত ছিল নামাজ সম্পর্কে। হাদিসে এসেছে আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা মিন আখির ওয়াসিয়্যাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিকে বারবার যে কথাগুলো বলতেছিলেন সেটি হলো আস-সালাত আস-সালাত, হে আমার উম্মতেরা নামাজের প্রতি তোমরা যত্নবান থাকবে, নামাজের প্রতি যত্নবান হবে, নিজেও নামাজ পড়বে, নিজের ফ্যামিলির সকলকে নামাজি বানাবে, এটাই ছিল নবী করিম সর্বশেষ ওসিয়ত এবং বারবার ওয়ার্নিং। এবং তোমাদের আন্ডারে যারা রয়েছেন গুলাম বান্দি এবং দাস দাসী সহ কর্মচারী যারা, তাদের সঙ্গে তোমরা সদ্ব্যবহার করবে আর সুন্দর আচরণ করবে, এই কথাগুলো নবী করিম সাম বারবার বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। নাম্বার ফাইভ, যারা নামাজ ঠিকমতো পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন। কোরআনে করিম আল্লাহ বলেছেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। এই আয়াতের মধ্যে হযরতে ইসমাইল আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উনি অত্যন্ত গুণে গুণী ছিলেন, ওনার একটি গুণ সেটিও ছিল উনি ওনার ফ্যামিলির স্ত্রী এবং বাচ্চাদেরকে সবসময় নামাজের তাকিদ করতেন। তাহলে কী বোঝা গেল, আমরাও যদি আল্লাহর কাছে প্রশংসিত হতে চাই আমরা অবশ্যই নিজেও নামাজ পড়ব, নিজের ফ্যামিলির সকলকে, নিজের স্ত্রী, নিজের ছেলে সন্তান যারা রয়েছেন ছেলে মেয়ে তাদেরকেও, ফ্যামিলির সকলকে আমরা নামাজি বানাবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন কোরআন শরীফে ইসমাইল ইসলামের এই পয়েন্টের উপর। নাম্বার সিক্স, জম্মুল্লাহিল মুজিঈন আলাহা ওয়াল মুতাকাসিরিন আনহা, যারা নামাজের ক্ষেত্রে অবহেলা করে, অলসতা করে, আল্লাহ তাদের বদনাম করেছেন। আল্লাহ বলেন ফখালাফা মিন বাদিহিম খালাফুন ফখালাফা মিন বাদিহিম খালফুন আযাউ আস-সালাতা ওয়াত্তাবাউ আশ-শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ভালো ভালো সৎ লোক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের পরবর্তীতে সন্তানরা এত খারাপ যে তারা কিন্তু সব কিছুকে বরবাদ করেছে, নামাজকেও তারা বরবাদ করেছে, এবং তারা সবসময় তাদের মনের খাহিশ এবং ডিজায়ারকে ফলো করে তারা চলে। নতিজা এই হবে যে শেষ পর্যন্ত তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। যে সন্তানেরা পরবর্তী প্রজন্ম যারা খারাপ হয় তারা সর্বপ্রথম নামাজকেই তারা অবহেলা করে, শেষ পর্যন্ত তারা জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে তাদেরকে। নাম্বার সেভেন, ইসলামের মধ্যে শাহাদতানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো নামাজ। নবী করিম ইসলাম বলেছেন বুনিয়া ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি রাখা হচ্ছে পাঁচটি স্তম্ভের উপর। ইমানের পরেই দ্বিতীয়টি যেটি সেটি হলো ইকামুস সালাত, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, তারপরে রমজান শুরু রাখতে হবে, হজও করতে হবে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা কন্টিনিউ করব। আল্লাহ সুবহানাহু আমাদের প্রত্যেককে নামাজ গুরুত্ব সহকারে নিজেও পড়ব, নিজের ফ্যামিলির সকলকে নিয়ে পড়াবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন? ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন আর কি, মানবে আর আচ্ছা,
দোয়া করি সব সময় আল্লাহ আমিন করে এবং যে কথাগুলো আলোচনা করা হয় ইসলামিক কিউ এন এর মাধ্যমে আল্লাহ যেন সর্বপ্রথম আমরা যারা বলতেছি আমাদেরকে পাশাপাশি আমরা আপনারা যারা শুনতেছেন সকলকে যেন আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন এবং এর ভিত্তিতে যেন আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব করেন আমিন। আপনার প্রথম প্রশ্ন হলো আপনি রোজা রাখেন প্রতি সোম এবং বৃহস্পতিবারে, প্রশ্ন হলো যদি সেহরির টাইমে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে না উঠে ঘুমাবার পূর্বে যদি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আর পরবর্তী সেহরি না খেয়ে রোজা রাখেন, রোজা কি হবে? রোজা হয়ে যাবে। কিন্তু আপনি রোজা রাখতেছেন নফল আর সেহরি খাওয়া সেটি কিন্তু সুন্নত, অত্যন্ত সওয়াবের কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বরকা, যে আমার উম্মতেরা তোমরা রোজার পূর্বে অবশ্যই সেহরি খাবে, সের মধ্যে অত্যন্ত বরকত রয়েছে। এর জন্য ওলামা একরাম মনে করেন সেহরি খাওয়া ফরজ নয়, সেহরি না খেয়েও রোজা রাখলে রোজা হয়। নবী করিম সাল্লাম অনেক সময় ধারাবাহিক দুই দিন তিন দিন পরে ধারাবাহিক দুই তিন দিন রোজা রাখে, ইভেন সাত দিন পর্যন্ত রোজা রাখে, মধ্যখানে কোনো কিছু না খেয়ে সেহরি তো দূরের কথা, ইভেন ইফতারও না করে রসুল্লাহ সাল্লাম সময় ও সাল রেখেছেন, রোজা হয়েছে। তো সেই হিসাবে আপনিও যদি ঘুমাইবার পূর্বে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন, সেহরি না খান, রোজা হয়ে যাবে, কিন্তু অনেক বরকত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। কেন? আপনার সেহরিকালে একটি সুন্নতের উপর আমল হলো, আপনি ওই টাইমে উঠলে হয়তো তাহাজ্জুদ পড়ে নিতে পারতেন, হয়তো বা ওই টাইমে উঠলে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার এবং দোয়া করতে পারতেন, এ অনেক সুযোগ, অনেক ভালো সুযোগ রয়েছিল। তো এরপরেও যদি কোনো কষ্ট হয় আর আপনি এইভাবে রেখে দেন, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে, নিঃসন্দেহ হয়ে যাবে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরও সেম, আপনি বলেছেন যদি ফরজ নামাজে একই রেখাতে একাধিক সুরা পড়া হয় তাহলে কি নামাজ হবে? অবশ্যই হবে। নবী করিম ইসলাম তাহাজ্জুদও পড়েছেন, আপনি যদি ফরজ নামাজে একাধিক সুরা পড়েন আপনার সেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করে বলেছেন ফাকরাউ মা তাইয়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন শরীফের যে অংশ ইজি পাও সেটি তোমরা কোরআন শরীফের অংশ পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নফল নামাজ তো বারবার এভাবে করেছেন, তাহাজ্জুদে প্রায় দুই সুরা একত্রিত করে পড়তেন। রমজান শরীফে আপনারা হয়তো দেখেছেন তারাবিন নামাজের মধ্যে হাফেজ সাহেবেরা একই রাকাতে আমফারা যখন চলে যান অনেক কয়েকটি সুরা একই রেখাতে ওনারা পড়ে ফেলেন। তো যাই দেখে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। জি কলার কে লাইনে আছেন? হ্যালো স্যার। জি কল বোধ ড্রপ হয়ে গেছে, আমরা পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। জি আমার দুইটা কোয়েশ্চেন আছে। পয়লা কোয়েশ্চেন হইল যে বইয়া নামাজ পড়লে জি টেবিলের মাঝে, মানে টেবিল সামনে রাখিয়া জি যদি সজদা করেন টেবিলের মাঝে, এটা সঠিক নেই না কোনো অসুবিধা আছে? মানে মাথা লাগাইয়া আর কি। আচ্ছা, আর দুই নম্বর প্রশ্ন? দুই নম্বর প্রশ্ন হইল রমজানের টাইমও বেমারের কারণে বলা খুব উদর আছে লাগি নানি। জি জি আচ্ছা বুঝছি, নামাজ পড়তে পারবে। আচ্ছা বুঝতাম পারছি আমি। জি তারাবি নামাজ পড়া লাগতো নি। আচ্ছা, আপনার বাকি প্রশ্ন ফরমা কা? প্রশ্ন জি জিনো ওগুলো প্রশ্ন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আর আরটা জিনো আরটা প্রশ্ন হইল ফজর নামাজ তো বা সুবহ নামাজ ওর টাই চেঞ্জ হয়। এখন ফজর নামাজ যদি রেগুলার এই কিটা হয় ফজা হয় এটা কোনো অসুবিধা আছে নি? রেগুলার মানে টাইম চেঞ্জ হইলো সেম থিং বা আস্তা বছরও সমান ফজর নামাজ মানে পড়া হয় না, খালি ফজর হয়। ফজর এখানে ঘুমাই ঘুমাই তখন লাগে নানি। জি আমরা খাইম ইনশাআল্লাহ। অলরেডি আমরা আজকে আলোচ্য বিষয়টাও সমান ওটার সাথে রিলেটেড আছে, এটা একটা আলোচনা আইবো পরে ইনশাআল্লাহ। জি লাগি আমি আজকে ফোন করছি আপনাকে। জাযাকুমুল্লাহ, বহুত শুকরিয়া, মাশাআল্লাহ, কবুল ফরমা। জি প্রথম প্রশ্ন হলো কি বইয়া বইয়া নামাজ পড়া না টেবিলের মাঝে? জি আপনার প্রথম প্রশ্ন ছিল যদি বসে বসে নামাজ পড়েন
তাইলে বসে বসে নামাজ পড়ার সময় আপনার টেবিল সামনে নামাজ পড়লে টেবিলে সেজদা দিবেন কি না দিবেন না? যদি একজন অসুস্থ লোক হন যে উনি জায়নামাজে বসে ফ্লোরে বসে স্বাভাবিক সেজদা দিতে পারেন না, দাঁড়িয়েও নামাজ পড়তে পারেন না বা দাঁড়ান থেকে রুকুসে নামাজ পড়তে পারেন না, ওই ব্যক্তি শুরু থেকে চেয়ারে বসে নামাজ পড়বেন। আর যদি দাঁড়াইতে পারেন অন্ততপক্ষে তাহলে রুকুর আগ পর্যন্ত দাঁড়াতে হবে। রুকু দিবেন যদি স্বাভাবিক দিতে পারেন তো ভালো কথা, না দিতে পারলে যদি এরকম মাদুর হন যে উনি দাঁড়াতেও পারেন না, রুকু দিতে পারেন না, সজ্জা দিতে পারেন না, তাহলে চেয়ারে বসে ইশারায় রুকু সজ্জা দিবেন। তো ইশারার রুকুটা হবে রুকুর সময় একটু নিচে, সজ্জার সময় আর একটু নিচে, বা কোনো অবস্থায় চেয়ার সামনে নিয়ে বালির সামনে নিয়ে সজ্জা দেওয়ার কোনো বিধান নেই। কারণ হাদিস নিষেধ এসেছে, নবী করিম সাল্লাম বলেছেন যে ফ্লোরে যিনি সজ্জা দিতে পারেন না উনি অন্য কোনো চেয়ার বা টেবুল বা টুল সামনে উঁচা করে সেখানে সজ্জা দেওয়া আল্লাহ নবী নিষেধ করেছেন। তো এটা কিন্তু অনেকে করে থাকেন, অনেকে কেউ বালির সামনে রাখেন, কেউ টুল একটির সামনে রেখে সজ্জা দিয়ে থাকেন, এটা কিন্তু সুন্নত পরিপন্থী, মোটেই জরুরি নয়। যেহেতু আপনি জায়নামাজে বসে সজ্জা দিতে পারতেছেন না, আপনি স্বাভাবিক নামাজ পড়তে পারতেছেন না, তো আপনাকে ইশারায় সজ্জা দিতে হবে। সেই ইশারায় সজ্জা দেওয়ার জন্য আপনাকে সেখানে টেবুল বা টুল বা কোনো বালির সামনে নিয়ে আপনাকে সজ্জা দেওয়ার কথা হাদিসে নিষেধ এসেছে, আপনি এইভাবে করবেন না, ইশারায় সজ্জা দিবেন। কীভাবে দিবেন? যেমন রুকুর সময় আপনি আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, ঠিক আছে? এবার সিজদাতে যান, একটু মাত্রার উপরে আপনি বেশি আপনি চিনিয়ে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বাস সিজদা হয়ে গেল। আপনাকে টেবিলের উপর নিয়ে মাথা এইভাবে লাগাতে হবে না, বা এখানে বালিশ বা টুল সামনে রেখে মাথা লাগাতে হবে না। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল রমজানের টাইমে যদি রোজা রাখতে না পারেন, রমজানের টাইমে যদি রোজা রাখতে না পারেন কোনো বেমারের কারণে, ওজোরের কারণে, তাহলে তারাবিন নামাজ কি পড়তে হবে? ইয়েস, কারণ দুইটা মুস্তাকিল, রমজান রোজা ফরজ আর তারাবিন নামাজ সুন্নত। তো কোনো এক কারণে যদি মনে করেন উনি উনার হয়তো বালির কোনো এক্সকিউজ রয়েছে রোজা রাখতে পারতেছেন না, নামাজ পড়তে পারেন, তাহলে অবশ্যই তারাবিন নামাজ পড়বেন। কারণ হাদিসে বলা হয়েছে মান কামা রমজান ইমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যিনি তারাবিন নামাজ পড়বেন আল্লাহর উপর ইমান রেখে এবং সফর আশা নিয়ে ওনার জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে। সেখানে রোজা রাখতে পারছেন না পারেন নাই এইভাবে কোনো কথা আসে নাই। যিনি রোজা রাখবেন তিনিও তো পড়বেন, আর যিনি রোজা রাখতে পারেন নাই হয়তো বিশেষ ওজরের কারণে ওনাকেও তারাবিন নামাজ পড়তে হবে, এটা সুন্নত সবার জন্য। তো তারাবিন নামাজ পড়তে হবে ওনাকে ইনশাআল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন ছিল ফজরের নামাজ যদি সবসময় কজা হয়, একজন লোক যদি ফজরের নামাজ রেগুলার কজা হয়, যার রেগুলার ফজরের নামাজ কজা হয়, এই জিনিসটা কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। আমরা একটু পরে এই বিষয়ে আমরা টাচ করব। অনেক উলামায়ে কেরামের মতে এইভাবে যদি কেউ প্ল্যান করে ইচ্ছাকৃতভাবে কোনো উজর সারা নামাজ ছেড়ে দেন, ওনার ইমান চলে যায়, উনি কাফির হয়ে যান, তওবা করে আবার ইমান নতুনভাবে তাজদিদ করে তারপরে আবার উনি নামাজ পড়া শুরু করতে হবে। যদিও নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে এইভাবে ফজরের নামাজ যদি হামেশা ত্যাগ করেন উনি কাফির হবেন না, কিন্তু কাজ যদি করতেছেন এটা কিন্তু একজন কাফিরের কাজ করতেছেন, মুসলমানের কাজ নয়। মুসলিম শরীফের হাদিস নবী করিম বলেছেন বাইনাল ইমান ওয়াল কুফরি তরকুস সালাত, একজন মুমিন এবং কাফির মধ্যে ডিফারেন্স বানায় নামাজ পড়া এবং না পড়া। আমরা নামাজ পড়ি আর ওনারা নামাজ পড়েন না, ফজরের টাইমে আমরা উঠি ওনারা হয়তো ফজরের নামাজ পড়ার জন্য উঠে না। তো এইভাবে যদি কেহ ঘুমাইবার পূর্বেই নামাজ পড়বো না এইভাবে প্ল্যান করে ঘুমান, তাহলে নির্ভরযোগ্য এলাকার মতে যদিও ইমান চলে যাবে না হয়তো কিবা, কিন্তু কাজটি করেছেন কুফুরি, মারাত্মক অপরাধ করেছেন, মারাত্মক ধরনের কবিরা গুনাহ করেছেন, যার জন্য শাস্তি ভোগ করতে হবে। অবশ্যই এক নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়লে আল্লাহু আকবার অনেক লম্বা টাইম, কোনো কোনো বর্ণনা মতে যদি আসি দুর্বল আশি হুকবা অর্থাৎ 2.8 মিলিয়ন ইয়ার্স পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি আল্লাহ মাফ না করেন। আল্লাহু আকবার। এক্সাম্পল হিসাবে বুখারী শরীফের সহিহ হাদিস, যদি কারো আসরের নামাজ ফৌত হয়ে যায় তো কী পরিমাণ উনি ক্ষতিগ্রস্ত হলেন, একই সঙ্গে যদি ওনার ফ্যামিলির স্ত্রী সন্তান সহ সারা সম্পদ বশীভূত হয়ে যায়, হাইজ্যাক হয়ে যায়, এই মানুষটা যে পরিমাণ নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করবেন, দুনিয়ার মানুষ যেভাবে ওই মানুষটাকে ক্ষতিগ্রস্ত মনে করবে, আপনার এক অক্তের নামাজ চলে গেলে মিস হয়ে গেলে ও কারণে আপনিও এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হলেন। এবং ফজরের নামাজ যারা মিস করেন ডাবল রিপোর্ট হয়, প্লাস এরা আল্লাহর জিম্মাদারি থেকে ওনারা চলে যান। যারা ফজর নামাজ ঠিকমতো পড়েন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেফাজতের জিম্মাদার হন, আর যারা ফজর নামাজ পড়েন না আল্লাহর সঙ্গে তাদের কোনো জিম্মাদারি থাকে না। উনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, সমস্যায় পড়তে পারেন, টেনশনে পড়তে পারেন, আল্লাহ ওনাকে কোনো সাহায্য করবেন না। এই জন্য ফজর নামাজ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কঠিন কিয়ামতে আল্লাহর সাথে স্পেশাল রুয়ত, আল্লাহর দেখা এবং সাক্ষাৎ পাওয়ার জন্য আসর এবং ফজরের নামাজ যারা পাবন্দির সঙ্গে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে প্রতিদিন সকাল বিকাল আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর রুয়ত, আল্লাহর দেখা তাদের ভাগ্যে জুটবে। আল্লাহ আমাদের প্রত্যেককে ফজরের নামাজ সহ বাকি সকল নামাজের গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ফজরের নামাজের সওয়াব বেশি দেওয়া হয়েছে, যারা ফজর জামাতে পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব আল্লাহ পাক দান করে থাকেন, যেন ফজর নামাজ কখনো যেন মিস না করি। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন। জি বলুন আপনার প্রশ্ন। জি, আমরা তো জানি আল্লাহ আমরা দেখুন নমাজ পড়লে বা রোজা রাখবে, তো আল্লাহ আমরা দেখুন নমাজের বাইরে আমরা আমরা দেখুন অন্য বা দেখুন বা আল্লাহ আমরা মনের কথা জানুন ওটা দেখো একবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সময় নামাজ পড়ি আল্লাহ এটা যেভাবে দেখেন, আমরা যেভাবে ইবাদত করি ওই সময় যেভাবে আল্লাহ পাক দেখেন, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ সব সময় আমাদেরকে ওয়াচ করতেছেন, দেখতেছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আর একাতে বলা হয়েছে ইন তুবুদু মাফি আংফুসিকুম আও তুহফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, আমরা যে জিনিসটা প্রকাশ করি এবং যা আমাদের অন্তরে গোপন করি সব আল্লাহ জানেন। ইয়ালামুল্লাহ, আল্লাহ সব জানেন। ওমা তাহফা খাফিয়া, আল্লাহর কাছে কোনো জিনিস গোপন থাকে না, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এর জন্য আমাদের অন্তরে যেগুলো আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা নমাজের ভিতরে যেভাবে আল্লাহ আমাদেরকে দেখতেছেন, নমাজের বাহিরেও আল্লাহ আমাদের দেখতে থাকেন। হ্যাঁ, নমাজের সময় স্পেশাল আল্লাহর সঙ্গে একটি কনভারসেশন শুরু হয়ে যায়, মোনাজাত শুরু হয়ে যায়, আল্লাহর সাথে গোপন আলাপ শুরু হয়ে যায়। এজন্য ওইটাই আমাদের বেশি কেয়ারফুল থাকতে হয়। হাদিসে বলা হয়েছে আং তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাকুম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যখন তোমরা নামাজে দাঁড়াবে, ইবাদতে দাঁড়াবে বা যে কোনো জায়গায় যাবে, তোমরা বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাকে, আমি আল্লাহকে দেখতেছি অথবা আমাকে আল্লাহ দেখতেছেন। এটা সব সময় শুধু নামাজের ক্ষেত্রে নয়, যাদের অন্তরে এই কথা বিশ্বাস থাকবে যে আমার, আমি আমার আল্লাহ আমার সামনে, ঠিক আছে। নমাজের বাহিরেও আপনি বাইরে গেছেন, রাস্তায় গেছেন, দোকানে গেছেন, যেখানে যান আপনাকে বিশ্বাস করতে, আমার আল্লাহ আমার সামনে অথবা আল্লাহ আমাকে অন্তত দেখতেছেন, এটা সব সময়। আং তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাদের সব সময় দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইয়াকিন এবং বিশ্বাসের উপর আমাদেরকে যেন অটল এবং মজবুতি দান করেন। কোরআনে করিম বলা হয়েছে যারা বিশ্বাস করবে এই কথা এবং কেয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাদেরকে অবশ্যই, তারা অবশ্যই নিজেকে গুনার কাছ থেকে বিরত রাখতে পারবেন এবং তাদের জন্যই রয়েছে জান্নাত। জাযাকুমুল্লাহ খায়র। দাদা, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, প্রশ্ন তোমার সামনে, একটা ফজর নামাজ হতে একটা একটু আগে দিন আপনি ফজর নামাজ হতে নামাজ ছিল। জি, আপনার সুন্দর প্রশ্ন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরো নতুন কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আবারও আপনার সামনে ফেরত আসছি ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের বিরতির পূর্বে একজনের প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা আরও নতুন কলার চেষ্টা করবো। প্রচুর কলার লাইনে আমরা জানি, একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ। ওনার প্রশ্ন ছিল
যে উনি ফজরের নামাজে অনেক সময় ওঠার চেষ্টা করেন কিন্তু বাস্তবে উঠতে পারেন না, এবং কেন পারেন না উনি হাদিসের কথাই উল্লেখ করেছেন, এবং হাদিসে এসেছে শয়তান কিন্তু শেষ দিকে এসে প্রত্যেকের মাথার মধ্যে তিনটি গাইড মারে এবং বলে আলাইকা লাইলুন তবিল, অনেক লম্বা রাত রয়েছে, তুমি ঘুমিয়ে থাকো। ফজরের টাইমের আগে শয়তান তার গাড়ির উপর সোয়ার হয়ে যায়। হাদিসে এসেছে বাল শয়তান উফি উজনি, শয়তান তার কানের মধ্যে পেশাব করে দেয়, নাকের মধ্যে পেশাব করে দেয়। তো এইগুলা থেকে কেটে ওঠার জন্য প্রথমে জানতে হবে ফজর নামাজ না পড়লে শাস্তি কী। তো নাম্বার ওয়ান, একটি শাস্তি তো এটাই হলো, যারা ফজর পড়বেন না আল্লাহর জিম্মাদারি থেকে, রেসপন্সিবিলিটি থেকে আপনি বের হয়ে গেলেন, আপনার রাস্তায় গেলে যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারেন, সমস্যায় পড়তে পারেন। দুই নম্বর, কবরের পানিশমেন্ট দেওয়া হয় যারা বিশেষ করে ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন। হাদিসে বলা হয়েছে রসুল্লাহ সঙ্গে মেরাজে দেখানো হয়েছে, বুখারী শরীফের হাদিস, বড় বোল্ডার দিয়ে মাথাকে একদম গুড়া গুড়া করে দেওয়া হচ্ছে, স্মাশ করে দেওয়া হচ্ছে, কিমা কিমা করে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করার পরে বলা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নামাজের সময় ইয়ানামু আনি সালাতিল মকতুবা, ফরজ নামাজের সময় নামাজ না পড়ে যারা ঘুমিয়ে থাকে ফজর হোক বা এশা হোক, তাদেরকে এইভাবে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা কি করব? তো নাম্বার ওয়ান, যদি আপনাকে আমি প্রশ্ন করি, যারা ফজরের টাইমে ঘুমিয়ে থাকেন একটু আপনার মনের সঙ্গে আপনি প্রশ্ন করুন, যদি আপনার ফ্লাইটের টাইম হয় ফজরের টাইমে, যে টিকিটের দাম হয়তো আপনি 1000 pounds বা 600 pounds দিয়ে আপনি খরিদ করেছেন, হোয়াট এভার প্রাইস, আপনার মনে হয় যদি আপনি এই ওই টাইমে মানে ফ্লাইট হয়, আপনি ফ্লাইটের জন্য অবশ্যই আপনি উঠতে পারবেন। আপনাকে প্রশ্ন, যারা আপনার ফজরের ঘুমিয়ে পড়েন, যদি ওই টাইমে আপনার কাজ শুরু হয়, অনেক তো আছেন কাজের যেদিকে কাজ থাকে, আপনারা কাজে জয়েন হওয়ার জন্য ফজরের টাইমে মানে উঠতে পারেন। নাম্বার ফোর, যদি আপনাকে কেউ ওই টাইমে বলে যে তুমি ফজরের ওই টাইমে তোমার সঙ্গে সাক্ষাৎ করলে তোমাকে 1000 pounds দেবো, আপনি তখন কী করবেন? যদি আপনার বিছানার মধ্যে আগুন লেগে যায় ওই টাইমে আর আপনার ওয়াইফ চিৎকার করে বলেন আগুন আগুন, আপনি কী করবেন? অবশ্যই এই আনসার এটাই হবে, আপনি অবশ্যই ওই টাইমে ঘুম থেকে উঠে যাবেন, আপনাকে কেউ ঘুমাতে দেবে না। ইভেন আপনি ঘুমালে আপনার আদরের মাও আপনাকে উঠিয়ে দেবেন যে তোমার তো ফ্লাইট, তুমি তো ফ্লাইট মিস করতেছো, তোমার 1000 pounds লস হয়ে যাবে, তোমার তো কাজ চলে যাচ্ছে, তুমি তো 1000 pounds তুমি পাওয়ার কথা ছিলে, তুমি এটা মিস করে নেবে, তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। অথচ জাহান্নামের আগুন সম্পর্কে কি আপনি জানেন কত পাওয়ারফুল? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে তার পাওয়ার হলো 69 volts বেশি পাওয়ার জাহান্নামের। অথচ দুনিয়ার এই আগুন 69 volts কম হওয়ার পরেও জ্বালানোর জন্য যথেষ্ট। এবার অনুমান করুন জাহান্নামের আগুন কী পরিমাণ পাওয়ারফুল। একটি হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকিদা আলা নারি আলফাসানা, 1000 বছর জাল দেওয়ার পরে হাত্তা ইহমার রাত, জাহান্নামের আগুনের কালার লাল হয়ে গিয়েছিল, সুম্মা উকিদা আলাইহা আলফাসানা, আর 1000 বছর জাল দেওয়ার পরে এটা কালো হয়েছে, সাদা হয়ে গিয়েছিল, আরও 1000 বছর জাল দেওয়ার পরে এটা একদম কালো, বর্তমানে এটা অন্ধকার রাতের মতো, অবশ্য রাতের মতো কালো। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে সব নামাজ সহ ফজরের নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। এজন্য করবো কি, আপনি এই কথা মনে রাখবেন যে হয়তো এটা আমার জীবনের শেষ নামাজ, আমার বিছানায় তো আগুন লেগে গেছে, আমাকে বাঁচতেই হবে, উঠতেই হবে। আপনি আরাম দিয়ে কাউকে বলে রেখে অবশ্যই চেষ্টা করলে আল্লাহ পাক সাহায্য করবেন। জাজাকুমুল্লাহ খাইর। জাজাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি জনাব, আমার একটা প্রশ্ন ছিল যে আপনার একটু আগে ফজরের নামাজের কথা হইছেন, যে ফজর নামাজ জামাতের সহিত পড়লে আল্লাহ তো গুনাহটা তো মাফ হয়ে করিয়ে দিবা, তা প্লাস সারাদিনও জিম্মা আল্লাহ নিবা গিয়ে এই লোক এই মানুষের। তো মেয়ে লোকের বেলায় কিন্তু মেয়ে লোকে তো জমাতে ফোরতা পারবেন না, কিন্তু গৌরব করবা জিম্মা মেয়ে লোকের বেলায় হইব নি, আর জমাতে না পড়লে এমনি তো গৌরব যদি অন্য পুরুষে পড়ে, তো এই আল্লাহর যে জিম্মা আমরা কয়রা বা আলিমুল আমলে হই না, এটা জমা ছাড়া করলে ওই না জমাতে মাস্টার জমাতে ভর্তি হইব আমরা আনসার দেবো ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি? ওকে, আসসালামু আলাইকুম। জি ইনশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্ন হলো ফজরের এই সমস্ত ফজাইল মা বোন যারা ঘরে নামাজ পড়েন জমা ছাড়া তারা কি পাবেন? অবশ্যই পাবেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি আবুদুর শরীফের, ওয়া বুয়ুতুহুন্না খাইরুন লাহুন্না, মা বোনদের জন্য উনারা কিন্তু ঘরে নামাজ পড়া তাদের জন্য উত্তম, উনারা ঘরে নামাজ পড়ে সমান উপহার পাবেন, সমান পুরস্কার পাবেন, সমান অফার উনাদের জন্য রয়েছে।
কারণ তাদের জন্য জামাতে জিম্মাদারি মোটেই নয়। সমান যদি কোনো পুরুষ উদরের কারণে যে উনি জামাতে যেতে পারেন নাই বা পাশে কোনো মসজিদ নাই, তাহলে ওনাকেও সমান পুরস্কার দেওয়া হবে। আর যার কাছে মসজিদ থাকা সত্ত্বেও অবহেলা করে যান নাই, উনি হয়তো পুরস্কার পাবেন, কিন্তু এরপরও পূর্ণ কামিল পুরস্কার পাওয়া হয়তো তার পক্ষে সম্ভব হবে না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা সলাত আলা জারিল মসজিদে ইল্লা ফিল মসজিদি। মসজিদ তাদের কাছে রয়েছে, পুরুষ যারা, যাদের কোনো সমস্যা নাই, কোনো উজর নাই, তাদের নামাজ পরিপূর্ণ হবে না, কমপ্লিট হবে না, কমপ্লিট রিওয়ার্ড পাবেন না, পুরা সব পাবেন না ঘরে নামাজ পড়লে। তো কী বোঝা গেল? যে মাবুনরা পুরা সব পাবেন, কোনো সমস্যা নাই। একটি হাদিসে বলা হয়েছে, যারা নামাজ পড়বেন ফজর নামাজ জমাতে তাদেরকে অর্ধরাত্রি সওয়াব দেওয়া হবে। এটা পুরুষের ক্ষেত্রে, মাবুনরা ঘরে পড়েও কিন্তু তাদেরকে সওয়াব দেওয়া হবে, অর্ধরাত্রি বা তাদের সওয়াব। এবং আল্লাহর জিম্মা, আল্লাহ ওনাদের পুরা জিম্মাদার হয়ে যাবেন, রেসপন্সিবল হয়ে যাবেন। আল্লাহর সঙ্গে ইন্স্যুরেন্স হয়ে গেল আপনার, যে আল্লাহ আপনাকে অবশ্যই প্রোটেকশন করবেন। কী পারেন প্রোটেকশন? এই ফজরের নামাজ পড়নেওয়ালা নমাদির সঙ্গে যদি কেন কেউ বেয়াদবি করে, ফেরেশতার পথে অ্যানাউন্স করা হয় যে এই বন্দার জিম্মাদার আল্লাহ হয়ে গিয়েছেন, তুমি কার সঙ্গে বেয়াদবি করতে চাও, সাবধানে বেয়াদবি করো। যদি এরপরেও কোনো নমাদি বন্দা কেউ সাতায় কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ডাইরেক্ট ওই কষ্ট দেনওয়ালা ব্যক্তির বিরুদ্ধে চলে যান, তার অ্যাকশন নেন। এই পরিমাণ আল্লাহ পাক নমাজি ফজর নামাজ পড়ার ব্যক্তিকে মায়া করেন। তো আপনার হয়তো উবেটার আনসার হয়ে গেছে যে পুরুষরাও যদি ঘরে নামাজ পড়েন, যদি উজর থাকে, তাহলে তো ইনশাল্লাহ পুরো অফার পাবেন। আর উজর সারাদিন মসজিদ কাছে থাকার পরেও উনি ঘরে একা নামাজ পড়েন, সব হলেও পূর্ণ সব পাবেন না, পুরো সব ওনাকে দেওয়া হবে না। হাদিস বলতেছে। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন হইল কি আপনার, আমি গরো সুন্নত পড়িয়া যাই কি মসজিদ গিয়া, মসজিদ যাওয়ার পরে দুহলুল মসজিদ দুইটা রাত পড়া যাইব নি। দুই নম্বর প্রশ্ন হইল যে আমি সুন্নত পড়িয়া গেছে কি মসজিদ দেখলাম মসজিদ আপনার আজানোর টাইম আজান দেওয়া যাইব নি, দিয়ে আবার দেখা সুন্নত পড়াই পাল্লা করি না, যে গরো সুন্নত পড়িয়া গেছে গেলে ওটাই ওই দিব। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? জি না, ওটা তো আমি জানতাম সেটা। জি, আমি প্রথম প্রশ্ন, গড়ে সুন্নত পড়ে গিয়ে যদি মসজিদে আপনি তাইতুল উযু পড়তে চান, তো জুহরে পারবেন, এশায়ও পারবেন, কিন্তু ফজরের সময় ওই সময় তাইতুল মসজিদ না পড়াটা উত্তম, যদিও জায়েজ রয়েছে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের টাইমে ফজর দুই রাকাত সুন্নত ব্যতীত অন্য কোনো নামাজ পড়েন নাই। সরি, এজন্য ফজরের সময় আপনি গড়ে সুন্নত পড়ে গেলে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উযু না পড়াটা উত্তম। আর যদি মকরু টাইম হয় তার ভিন্ন কথা। তো এক কথায়, আপনি গড়ে সুন্নত পড়ে যদি মসজিদে যান, সেখানে গিয়ে ফজরের টাইম ব্যতীত বাকি অন্যান্য টাইমে অবশ্যই আপনি সুন্নত পড়তে পারবেন, তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, এটাই বলছেন? জি, আর তো কোনো প্রশ্ন ওনার? জি, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমার তিনটা প্রশ্ন আছে। জি বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, প্রথম প্রশ্নটা হইল, কোন মানুষ যদি নামাজ পড়ার সময় মুভমেন্ট করে, যেমন ধরো কোন সময় ফরওয়ার্ড করেন, এরপর সজ্জা যাইবার সময় ব্যাকওয়ার্ড আই, এরপর সজ্জা যাই, এনর নমাজর কতটুকু সহি হইল বা এনর করে ইমামতি করলে এনর মুক্তাদি হলার নামাজটা কতটুকু সঠিক করে আগে করে যাই কিতার লাগি? ইগু থানার একটা অভ্যাস দিয়েছি আমি, আমার ইগু অভ্যাস, যেমন ধরো নমাজও হারাইলা, নমাজও হারাইয়া তাই দ্বিতীয় প্রশ্নটা হলো আমার, সুন্দর গামি দেখছি কোন কোন মানুষ আছেন কুইক নামাজ, যেমন আপনি ঠান্ডা খারাপ হয়েছেন, আপনি এক হাত মাছ করতে পারতে তাই দুই রে হাত তিন রে হাত করে গেছেন, এইরকম ওর ফাস্ট নমাজ পরটুকু সহি আছে। আর তিন নম্বর প্রশ্নটা হলো, সেরকম আজান দে, আজান সহি হয় না বা খামত সহি হয় না, আর
আজান দিলে যেমন ধরো আপনি এজনে আজান দিলা, আজান দেওয়ার মসজিদের ভিতরে আজান দিলা, মাইক ছাড়া আজান দিলা, এমনি আজান দিলা, কিন্তু আপনি মসজিদের পিছন থেকে আপনি আজান শুনলে না তামাম, তো এনার আজানটা কি করনি আজান দেওয়াটা বা মানে বেশি আসতে দিলা এখন নাকি যা জি হুন্দানা বলতে তান আজান বেশি আসতে ওরে লাগিনি নাকি আসতে বেশি আসতে আসতে হলো তাই দূরে আজান দিতে হরে পারিন না পারিন না তো আনর আজান তো অন্য মানুষ তো আঘাত হচ্ছে তানরি আজান আচ্ছা বুঝছি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্ন আনসার দেওয়ার পূর্বে আগের বাইর একটি প্রশ্ন রয়ে গিয়েছিল উনি বলেছিলেন মসজিদ ঢোকার পরে উনি গিয়ে দেখলেন মুয়াজ্জিন সাহেব নাই আজান হয় নাই তো উনি আজান হওয়ার পরে বা আজান দেওয়ার পরে আবার কি সুন্নত পড়তে হবে না আপনার টাইম ঢুকার পরেই আপনি সুন্নত পড়ে নিতে পারবেন মসজিদে আজান দেওয়ার পরে সুন্নত পড়তে হবে এটা মোটেই জরুরি নয় অর্থাৎ যে কোনো টাইমের সুন্নতটা জোহরের সুন্নত মনে করেন আপনি যদি টাইম শুরু হয়ে গিয়েছে আপনি যদি ঘরে সুন্নত পড়ে ফেলেন এই সুন্নতটা আজানের হওয়ার পরে আবার রিপিট করতে হবে না আপনাকে অর্থাৎ সুন্নত পড়ার জন্য আজানের পরে সুন্নত পড়তে হবে এটা মোটেই জরুরি নয় ঠিক আছে এজন্য যদি আপনি ঘরে সুন্নত পড়ে এসে দেখলেন যে মসজিদে এখনও আজান হয় নাই হয়তো আপনি সুন্নত পড়েছেন শুরু হওয়ার পরে তাই আজান হওয়ার পরে আপনার ওই সুন্নতকে আপনার রিপিট করতে হবে না জি ওনার প্রশ্ন হলো কোন ইমাম স্যার তাই নমাজের মধ্যে খালো আগে ফিসে আপনার প্রথম প্রশ্ন ছিল একজন ইমাম নমাজ পড়ার সময় উনি ওনার অভ্যাস একটু সামনে চলে যান আবার পিছনে চলে আসেন একটু মানে জায়গা থেকে আগ করা হয়ে যায় অনেক সময় সেজে ওঠার পরে একটু পিছনে যান আবার সেজার সময় একটু আগ বেড়ে যান নামাজ তো হয়ে যাবে কিন্তু এইভাবে সবসময় অভ্যাস করা এটা অবশ্যই মকরু হবে কেন নমাজের মধ্যে এক্সেসিভ মুভমেন্ট যেটাকে আমলে কসির বলে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু নমাজ ফাসিদ হয়ে যাবে এক কদম দুই কদম পর্যন্ত মোটামুটি যায় কিন্তু তিন কদম বাড়ছে বেশি যদি আক্কর হয়ে যায় তাহলে নমাজ অবশ্যই ভেঙে যাবে বাট আপনি যেভাবে বলেছেন এটা যদি সবসময় অভ্যাস থাকে এটা মারাত্মক ধরনের মকরু করতেছেন যদি নমাজ হবে কিন্তু মারাত্মক ধরনের মকরু ইমাম হিসাবে এই ধরনের মকরু করাটা মোটেই কাম্য নয় মোটেই কাম্য নয় এই জন্য আমার মনে করি যে হয়তো হেকমতের মাধ্যমে ওনার সঙ্গে আদব রেখে রেসপেক্ট রেখে যদি জিনিসটা ওনাকে একটু ওয়াকিব করা হয় মনে হয় ভালো হবে ইনশাআল্লাহ বাট উইথ রেসপেক্ট ঠিক আছে ইনশাআল্লাহ আপনার খুব কুইক একজন নামাজ পড়েন খুব কুইক নামাজ পড়েন ওনার নামাজ হবে কি না হবে না তার জবাব হলো কুইকলির মাপটু কতটুকু যদি একজন লোক অন্ততপক্ষে ফরজ পরিমাণ উনি নামাজ সময় দিয়ে দেয় যেমন রুকুতে গেলে তিনবার সুবহানাল্লাহ 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 পড়া পরিমাণ সময় দিয়ে দেয় এবং মোটামুটি মায়াজুবি সালাত পরিমাণ কেরাত উনি কমপক্ষে এক আয়াত লম্বা পড়ে ফেলেন তো মোটামুটি নামাজ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন খাল্লাত ইবনে রাফেয় নামে একজন সাহাবি নামাজ পড়েছিলেন তিনবার নামাজ পড়ার পরেও বেশি তাড়াহুড়া করে পড়ার কারণে বুঝি বলেছেন সল্লি ফা ইন্না কাল্লাম তুসাল্লি সাহাবি তুমি নামাজ আবার পড়ো তুমি নামাজ পড়ো নাই তোমার নামাজ হয় নাই তো বেশি তাড়াহুড়া করে পড়লে নামাজ হবে না তা দিলে আরকানের পরিপন্থী অর্থাৎ এত তাড়াহুড়া করে পড়েছেন যে একটি ফরজ যেভাবে আদায় হওয়ার কথা ছিল উনি এইভাবে করতে পারেন নাই তো নামাজ হবে না কারণ নামাজের মধ্যে তাদিল আর কান রুকু এবং সজ্দার মধ্যে সময় দেওয়া রুকু থেকে ভালোভাবে দাঁড়ানো দুই সজ্দার মধ্যে ওখানে বসা সুরায়ে ফাতেহা মোটামুটি শুদ্ধ করে বাতরতিল পড়া তারপরে কমপক্ষে লম্বা হলে একটি হাত পড়া এইসব যদি উনি মেনটেন করে পড়ে নিতে পারেন নামাজটা হয়ে যাবে বাট অবশ্যই তাড়াহুড়ার কারণে সুন্নতের পরিপন্থী হবে আর অতিরিক্ত তাড়াহুড়া করলে তো নামাজ হবেই না হবেই না হবেই না কারণ যেটা আমি আগেই বলেছি যে নবী করিম সাল্লাম বলেছিলেন খাল্লাদ রাফেয়াকে তোমার নমাজ হয় নাই তোমার নমাজ হয় নাই তিনবার পড়ার পর জীবনে নমাজ হয় নাই নমাজ হয় নাই আর একজন রুকু এবং সজ্দা খুব তাড়াহুড়া করে দিয়েছিলেন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন হে মিয়া তোমার নমাজ হয় নাই তুমি যদি মারা যাও মুত্তালা গয়রিল ফিতরতে তোমার তুমি মারা যাবে নবীর তরিকার উল্টা পরিপন্থী কাজ করে তুমি মারা যাবে তোমার এই নমাজটা সহি হচ্ছে না তো নমাজের মধ্যে তাদিল আর কান দিলে স্থিরে আদায় করা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি ঠিক আছে আপনার তৃতীয় প্রশ্ন ছিল আজানে কামত যদি না হয় যে অনেক মসজিদে আজান দেওয়া হয় শুদ্ধ নয় এটাও কিন্তু আসলেই কনসার্ন আসলেই কনসার্ন লন্ডনে বিশেষ করে অনেক মসজিদে কিছু মুরব্বীরা আজানকে অকিপাই করে রাখেন দখল করে রাখেন আবার অনেক আছে কমিটির লোক তাদের চাহিদা আজান দেওয়ার তারা কোনো সময় পয়সা সেভ করার জন্য অথবা কিছু মানুষকে খুশাকার জন্য তাদেরকে মসজিদ হিসাবে নিয়োগ দেওয়া হয় ওনারা ফ্রি আজান দেন এজন্য কেউ ওনার সঙ্গে কথা বলতে পারেন না আর অনেক আজান শুদ্ধ হয় না বেশিরভাগ আজান মসজিদ শুদ্ধ হয় না আপনি যেভাবে বলেছেন একজন এত মুরব্বী যে উনি আজান দিলে পিছন থেকে শোনাই যায় না তো সেই আজানটা তো অবশ্যই সুন্নত পরিপন্থী হচ্ছে যদিও আজানের সুন্নত আদায় হয়ে যাবে কিন্তু আজানটা তো সুন্নতের একটা পরিপন্থী কাজ হচ্ছে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখেন আবুদর শিবের হাদিস স্বপ্ন দেখেছিলেন আবদুল্লাহ ইবনে জয়েদ ইবনে আব্দুর রবি আজানের কলিমাগুলো
রাত্রিতে, লম্বা হাদিস। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে স্বপ্ন বলার পরে ইয়া রসুলুল্লাহ, প্রত্যেক নামাজের সময় এইভাবে এই শব্দ দিয়ে আজান এবং মানুষকে দেখার জন্য আমাকে স্বপ্নে বলা হয়েছে। এই স্বপ্নটা আটজন সাহাবা একরাম একই রাত্রিতে দেখেছেন আজান। আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহ, কাত তাওয়াফাকাত রুইয়াকুম, একই বিষয়ে একই রাত্রে আটজন সাহাবা একরাম সমান স্বপ্ন দেখা এটা কিন্তু বিরল। বললেন, আমি মনে করি ইন্নাহা আল্লাহর উইয়া হক, আমি মনে করি এটা একটি সত্য খাব। এরপরে ঘটনা কী হয়েছিল? নবী করিম বললেন, ও আব্দুল ইবনে জুবাইর, আব্দুর রব্বি, যদিও তুমি স্বপ্নে দেখেছো কিন্তু তোমার আওয়াজটা কিন্তু বড় নয়, তোমার আওয়াজটা কি নয়, উঁচা নয়, এবং তোমার আওয়াজের মধ্যে মজাও নয়, কশিশ নয়। তুমি এক কাজ করো, এই কথাগুলো বেলালকে বলো এবং তুমি এই কথাগুলো বেলালের মাধ্যমে আদান দেবো। ফাইন্নাহু আন্দা সহতান, হাদিসের আবারত হলো ফাইন্নাহু আন্দা সহতান, তুমি আদান না দিয়ে তুমি বেলালের মাধ্যমে আদান দেওয়াও। স্বপ্ন দেখেছেন আব্দুল ইবনে জুবাইর, আব্দুর রব্বি, সাধারণ যুক্তি বলে উনি যেহেতু স্বপ্ন দেখেছেন আদানটা উনি দিবেন। নবীজি বলেন, না, তুমি এই কথাগুলো বেলালের মাধ্যমে তুমি আদান দেওয়াও। কেন? ফাইন্নাহু আন্দা সহতান, ওনার আওয়াজ আন্দা, আন্দা শব্দের দুইটি অর্থ, একটি হলো ওনার আওয়াজ মজার এবং আওয়াজটা খুব বড়। এজন্য হাদিস থেকে বলা হয় মুয়াজ্জিনের ক্ষেত্রে শুদ্ধ হওয়ার পাশাপাশি আরও দুইটি গুণ থাকতে হবে। কয়টি গুণ? দুইটি গুণ শুদ্ধ থাকতেই হবে। আর আরেকটি হলো কি, যে শুদ্ধ হওয়ার পাশাপাশি আওয়াজটা লাউড হতে হবে এবং আওয়াজের মধ্যে কশিশ থাকতে হবে, মজা থাকতে হবে। এই তিন কোয়ালিটির উপর ভিত্তি করে মুয়াজ্জিন নিয়োগ হবে। যারা এটা করতেছেন না, এটা রং করতেছেন, এজন্য আজকে টিভির মাধ্যমে আমরা সকল মসজিদ মসজিদ কমিটিকে আমরা এটাই অনুরোধ করবো, আপনারা যেভাবে ইমামের ক্ষেত্রে ভালো ইমাম রাখার যাবে চিন্তা করেন, ঠিক তেমনিভাবে আপনারা মুয়াজ্জিনের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটাও আপনারা অবশ্যই মাথায় রাখবেন। একজন মুয়াজ্জিন যেন বিশুদ্ধ আদান দেয় এবং আদানের মধ্যে যেন কোয়ালিটি থাকে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান। জাযা জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার দুই তিনটা প্রশ্ন আছে হুজুর, আমি কথা বলতে চাইছিলাম। ইনশাআল্লাহ হোক। আপনার পয়লা প্রশ্ন হলো কি, আমি ওলা আজকে নামাজ আসর নামাজের আগে লোকের 3:30 সময় ওলা এয়ারপোর্টে যাওয়া লাগবো, ওলা আজকে আশা করছিলাম উমরায় যেতাম, আপনার দোয়া করবেন সকলে। তো 3:30 সময় বাড়ি লাগবো, ঘর থাকি বাড়ি যাওয়া লাগবো, বাক্কা দূরই আমি থাকি, 3-4 ঘন্টা লাগাই এয়ারপোর্টে। তো যদি আমি আসর নামাজ 3:30 ফুরি লাই তো ঠিক আছে নি, আর গাড়ি পুইয়া তো ফোরা থাকি, গরো ফুরি লিখতে ঠিক আছে নি, না গাড়ি পুইয়া ফোরতাম। আর শেষে আর একটা কোয়েশন হইল, কিতা উমরাত গেলে পরে ইন্টার তো পাকা প্রবলেম অতটা তো হই যায়, বলা বিদায়ী তো আপ করা যান না, না করিয়া আওয়া আসছে নি, কারণ তো কিছু তো হলো তাকে খুব দিন, এখন তো মদিনা যাওয়া লাগে, তো ইকান তো ইয়ে হল্লাম, বাদে তো আপর সময় যদি কোনো অসুবিধাও হয়, আর বাদে তো আপ না করিয়া যদি মদিনা যাই গেতে ঠিক আছে ওখানটা। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, আসরের নামাজ, আপনি হয়তো ফ্লাইট ধরার জন্য ঘর থেকে আসরের টাইম শুরু হওয়ার আগে ঘর থেকে বের হতে হবে, তো টাইমের আগে কি আসর পড়ে আপনি বেরোতে পারবেন? না, এটা পারমিশন কোনো সময় নাই। কেন? কোরআনে করিমে আল্লাহ বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ নির্দিষ্ট টাইমেই পড়তে হয়, এবং নামাজ টাইম মতো পড়া এত গুরুত্বপূর্ণ, নামাজের 7টি শর্ত শুরু করার আগে 7টি শর্ত এবং কন্ডিশনের মধ্যে থেকে একটি শর্ত হলো নামাজের আমরা সঠিক টাইমে পড়ি, এবং নামাজ ফরজ হওয়ার পরে জিবিলি আমিন আলাইহিস সালাতুসাল্লাম নামাজকে প্র্যাকটিক্যাল টাইম টেবিল শিক্ষা দিয়ে বলেছেন, এর ভিতরেই নামাজ পড়তে হবে, আগেও পড়া যাবে না, পরেও পড়লে কদা হয়ে যাবে, আগে পড়ার কোনো বিধান নেই। শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় সফরের কারণে মুসাফির হওয়ার পরে সেখানে জমা করেছেন, কম্বাইন করেছেন, বাট ওই কম্বাইনটি কীভাবে করেছিলেন, টাইমের আগে নাকি প্রত্যেক নামাজকে তার টাইম মেনটেন করে এক নামাজকে একদম শেষ হতে আরেক নামাজকে শুরু হতে, ওলামায়ে কেরাম ব্যাখ্যা রয়েছে। কিন্তু আপনি যে বলতেছেন আপনি গড়ে টাইমের আগে নামাজ পড়ে যাবেন, এর পারমিশন কেহ দেন নাই, কেহ দেন নাই, কেহ দেন নাই, এটা মারাত্মক হবে। এর চেয়েও আপনি রাস্তায় গিয়ে আপনি কোথাও গাড়ি থামিয়ে হয়তো নামাজ পড়ার চেষ্টা করবেন, আর না হয় আপনি গাড়িতে পড়বেন, নতুবা আপনি সেখানে গিয়ে হয়তো কেউ লেটও পড়লেন, কিন্তু আপনি আগেটা পড়ার কোনো সুযোগ নাই। কারণ আসরের নামাজ যদি কোনো কারণে পড়তে নাও পারেন, সূর্য ডোবার সময় পর্যন্তও পড়া যায়। নবী করিম বলেছেন, মান আদরাকা রাকাতান মিনাল আসরি ক্বাবলা আন তাগরুবা আশ-শামসু ফাকাদ আদরাকা, আপনি যদি সূর্য ডোবার আগে একটি রাকাত পড়ার সময় আপনি পেয়ে যান, তবু আপনি আসর পেয়ে গেলেন, আপনি আসর আপনাকে পড়ে নিলেও তবু হয়ে যাবে, যদি কোনো কারণে বিশেষ কারণে যদি লেট হয় তো আপনি আগে পড়বেন না। আপনার একটি প্রশ্ন ছিল যে উমরায় যাওয়ার পরে যদি সেখানে কোনো সমস্যা হয়ে গেল, মনে করেন আপনার মান্থলি পিরিয়ড কোনো মাবুদি শুরু হয়ে যায়, যার ফলে যদি বিদায়িত করতে না পারেন,
তাহলে বিদায় তফ মাফ হয়ে যায়। তবে উমরার মধ্যে বিদায় তফ করতেও হয় না, এটা মনে রাখবেন। বিদায় তফ শুধুমাত্র হজের সময়, যারা উমরায় যান তাদের বিদায়ী তোয়াপন আসার পূর্বে তোয়াপ করাটা মোটেই জরুরি নয়, অনেকে হয়তো মোস্তাদ জানেন না। এটা শুধুমাত্র যারা হজে যান তাদের জন্য, বিদায়ী তোয়াপ ওয়াজিব যারা হজে যান তাদের জন্য। আর আপনারা যারা উমরা করবেন যে কোনো টাইমে আপনারা মদিনায় চলে যেতে পারেন, মদিনায় যাওয়ার পূর্বে বিদায়ী তোয়াপ যেটা কর এটা মোটেই আপনার জন্য ওয়াজিব নয়। এমনি নফল তোয়াপ করতে পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু বিদায়ী তোয়াপ বা ফাইনাল তোয়াপ যেটা এটা একমাত্র ওয়াজিব হলো কাদের জন্য, যারা হজ করবেন। হ্যাঁ, আপনার যে উমরার মেইন তোয়াপ যেটি আপনার প্রশ্ন এটাই থাকে যে আপনি যাওয়ার পরে প্রথমে তোয়াপ করবেন তারপরে সোমরা সাই করবেন, যদি ওই সময় আপনার মান্তিপ্রিয় শুয়ে হয়ে যায় তাহলে আপনি কি করবেন? ইয়েস, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে আপনাকে তোয়াপ করতে হবে। আপনি বলেছেন মদিনা যেতে হবে, মদিনা যাওয়া কিন্তু ফরজ নয়, আপনার তোয়াপ করা জরুরি। যদি মদিনা আপনি যান সেখানে গিয়েও আপনি থাকেন, পাক হওয়ার পরে মদিনার থেকে এসেও আপনি তোয়াপ করতে পারবেন ইনশাআল্লাহ, বাট আপনাকে ওই তোয়াপ করতে হবে না, তো আপনার উমরা হচ্ছে না, আপনার উমরা তো হলো না। তো আপনি মান্থলি পিরিয়ডের জন্য হয়তো বন্ধ রাখার জন্য ট্যাবলেট ইউজ করতে পারেন যদি স্বাস্থ্যের ক্ষতি না হয় জায়দ আছে, আর না হয় আপনি যদি আল্লাহ না করক যদি পুরাটা টাইম এই মান্থলি পিরিয়ড অবস্থায় কেটে যায়, মদিনায় যেতে হয় হয়তো মদিনায় যাওয়ার ডিলেই করলেন বা মদিনায় চলে গেলেন, সেখান থেকে পাক হওয়ার পরে সুযোগ করে আপনি আসিয়া তোয়াফ করবেন এবং সওনা সাই করে আপনার উমরাকে কমপ্লিট করতে হবে। যদি শর্ট টাইম থাকে তখন কি করবেন? শর্ট টাইম থাকে যদি যেমন হয় না তাহলে যদি এরকম হয় তাহলে এই ফতোয়া দেওয়া হয় না, কিন্তু এটা হলো একদম শেষ পর্যায়ে যে একজন লোকের কোনো উপায় নাই তখন এইভাবে তোয়াপ করবেন, কিন্তু একটা ফুল দম দিতে হবে, আস্তে একটা উট অথবা গরু কুরবানি দিতে হবে। শুধুমাত্র এক পাট দিলে হবে না বা শিব বা বকরি দিলে হবে না, পুরা উট বা পুরো একটা কাও কুরবান দিতে হবে বলে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, বাট এটা কিন্তু ক্লিয়ার হাদিস মধ্যে আসে নাই, এজন্য এটাও কিন্তু সর্বশেষ যে সময় কোনো উপায় থাকে না তখন। বাট আমি মনে করি এই সমস্ত জিনিস পড়া করার চেয়ে আপনার জন্য বেস্ট হবে মদিনা যাওয়াকে আপনি একটু ডিলে করেন, অথবা মদিনার থেকে এসেও আপনি সামান্য পয়সা তো খরচ হবে আপনি তোয়াপ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন হুজুরের কাছে। জি হোক ইনশাআল্লাহ। আমার আটুর দোরা, আমি বইয়া নামাজ পড়ি, বইয়া নাই বা চেয়ার পড়ি, উবাইয়া পড়ি, আর চেয়ার বইয়া সৈদা না হানো আপনি যেভাবে বলেছেন যে আপনি ফ্লোরে বসতে পারলেও বসে বসে সিদ্ধা দিতে পারেন না হাঁটু দিয়ে, হাঁটুর ব্যথার কারণে, দ্যাট মিনস আপনি নিচে বসে আপনি সিদ্ধা প্রপার দিতে পারতেছেন না, তো আপনি ফ্লোরে বসে আপনি ইশারায় যদি রুকুসিদ্দিন নামাজ পড়েন তাও হবে, আর যদি আপনি চেয়ারে বসেও পড়েন তবুও হবে। বাট এই অবস্থায় উত্তম হবে আপনি চেয়ারে না বসে ফ্লোরে বসে যদি আপনি ইশারায় রুকুসিদ্দিন, এটা বেশি ভালো হবে আপনার জন্য। কেন ভালো হবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাদুর তাদেরকে এইভাবে নিচে বসেই ইশারায় রুকুসিদ্দার কথা বলেছেন, আল্লাহ নবী সাল্লাম এইভাবে করেছিলেন। দুই নম্বর, আপনি যদি ফ্লোরে বসে ইশারায় রুকু দেন আর সজ্জা দেন তাহলে তো আপনি অনেকটা ফ্লোরের কাছেই চলে গেলেন সজ্জা, আর চেয়ারে বসে সজ্জা দিলে আপনি ফ্লোর থেকে অনেক উপরে আপনার মাথা থাকলো, তো আপনি সজ্জা পুরা দিতে না পারলেও অন্ততপক্ষে একটু কাছে চলে গেলেন। এজন্য যদি আপনি ফ্লোরে বসে সজ্জা দিতে পারেন কষ্ট না হয় তাহলে ফ্লোরে বসে আপনি ইশারের উপর সজ্জা দিয়ে নামাজ পড়া আপনার জন্য উত্তম হবে, বাট এরপরে চেয়ারে বসে নামাজ পড়লেও আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ আপনি তো চেয়ারে বসলে কিন্তু আবার যে দাঁড়াইতে পারেন আপনাকে বসে দাঁড়াতে হবে। আমার মনে হয় আপনি ফ্লোরে বসেও কষ্ট হতে পারে, সেই হিসাবে আপনি যদি রুকুর আগ পর্যন্ত তকবীরের তহরিমা থেকে নিয়ে আপনি দাঁড়িয়ে পড়লেন, রুকু দিলেন স্বাভাবিক, তারপরে চার বসে ইশারা সিজদা দিলেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার। জাযাকুমুল্লাহ খায়রান। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি আমি প্রথম পাইছিলাম যে জোহরের নামাজ যদি কোনো কারণবশত আর কি টাইম মতো পড়তে পারি না, যে যখন আবার আসর টাইম হয়ে গেল আদান করে গেল তখন আমি জোহরের খাজা পড়তাম পারবো না আসর টাইমে, এটা কি ঠিক আছে? নি তখন কিতাব হয়েছেন টাইম শুরু হয়ে গেলে কি জোহরের টাইম যদি যায় কি আমি নামাজ পড়তে পারি না খামোশ থাকলে আর কি, যে এখন আমি আসরের আদান করে গেছে এখন আমি জোহরের নামাজ পড়ছি না এখনো, এখন আমি কিতাব প্রথমে জোহরের নামাজ পড়ি আসরের নামাজ পড়তাম নি আল্লাহ জিবা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরো নতুন কল্যাণের চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পূর্বে একজন প্রশ্ন করেছিলেন, জোহরের নামাজের টাইম যদি একবারে শেষ পর্যায়ে চলে যায় এবং আসরের টাইম হয়ে যায় তখন কি করবেন, এই বিষয়ে জানতে চেয়েছেন। আপনার প্রশ্ন ছিল আপনি কাজের কারণে জোহরের নামাজ পড়তে পারেন নাই, আসরের টাইম শুরু হয়ে গিয়েছে, তো প্রথমে কি জোহর পড়বেন নাকি আসর পড়ে তারপরে জোহর পড়বেন? তো আপনাকে প্রথমে জোহর পড়তে হবে, কারণ নামাজের মধ্যে তরতিব বাবু কজা ইল ফায়তা আল উলা ফাল উলা অর্ডারে পড়তে হয়, তো আপনি জোহর আগে পড়বেন তারপরে আপনি আসর পড়বেন। তো ব্যক্তিগত মাথায় রাখবেন যে সাধারণ কাজের কারণে বা এই সমস্যার কারণে আমরা নামাজ যেন কজা হতে না দিই, কেন উজর সারা যদি কেহ নামাজকে কজা করে ফেলেন তো এটা কিন্তু মারাত্মক ধরনের একটা কবিরা গুণা, ফাকাদ আতা বা বা মিনা বা বিল কাবাইর, আপনি একটি মেজর গুণা করে ফেললেন। এই জন্য নামাজ কজা হওয়া করা একটা মারাত্মক ধরনের একটা অপরাধ, আমরা যেন নামাজ কজা হতে দেবো না। যদি কজা হয়ে যায় তাহলে অবশ্যই আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা পড়ে নেব। রসুল বলেছেন মান্না মান সালাতিন আও নাসিয়াহা, যদি কারো নামাজ মিস হয়ে যায় গুমাইয়া অথবা ভুলে যাওয়ার কারণে, নবীজি বলেন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই যদি মকরু টাইম না হয় বা স্মরণ হওয়ার সাথে সাথে যদি মকরু টাইম না হয় ইমিডিয়েটলি নামাজ পড়ে ফেলা, লেট আমরা করবো না। তো আপনার ক্ষেত্রেও যেহেতু আপনি কদা করে ফেলেছেন আসরের টাইম শুরু হয়ে গিয়েছে, আপনাকে প্রথমে জোহর পড়তে হবে তারপরে আসর পড়তে হবে। এইভাবে কদা নামাজের তারতিব এবং অর্ডার আগে করা এটাও জরুরি। যদি আপনার নামাজ তিনত কদা হয়ে থাকে, যেমন আপনি ফজরও পড়েন নাই জোহরও পড়েন নাই আসরও পড়েন নাই, তো আপনি কী করবেন? তো আপনার নামাজ কদা করার সময় আগে জোহর আগে ফজর তারপরে জোহর তারপরে আসর আপনাকে পড়ার কথা। এখন যদি এমন হয় যে আপনি ওই কজা নামাজগুলো পড়তে গেলে এখন বর্তমানে যে টাইম আছে ওই টাইমে নামাজও কজা হয়ে যাবে, যেমন মাগরিবের টাইমে যদি আপনি কজা পিছনের চার পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন মাগরিবের নামাজ কজা হয়ে যাবে, তো ওই সময় আপনি কী করবেন? এই সময় কিন্তু আপনার কারেন্ট নামাজ যেটা আছে টাইমের নামাজ এটা আগে পড়বেন তারপরে কজাগুলো পড়বেন, ঠিক আছে? তো আপনার যদি স্মরণ থাকে কজা নামাজ তাহলে আপনাকে আগে কজাটাই পড়তে হবে, যদি কজার নাম্বার পাঁচ ওয়াক্তের কম হয় পাঁচ পাঁচে কম হয় আগে কজা পড়তে হবে, আর যদি টাইম শর্ট হয় তাহলে কিন্তু আপনি কারেন্ট নামাজ যেটা আছে বর্তমান এখনকার নামাজ যেটা আছে এটা আগে পড়তে হবে। আপনি যা বলেছেন আপনার এটার আনসার এটাই হলো যে আপনি আগে জোহর পড়বেন তারপরে আসর পড়বেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান জাযা, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। জি কলার কি লাইনে আছেন? জি আমার কথা দুইটা প্রশ্ন। জি হোক ইনশাআল্লাহ। আমরা সামনে মাসে কথা উমরা যাইতাম, তারপর সময় কোন দোয়াটা পড়লে কথা বেশি নাকি হইব সাইয়ের সময়? আমি টেলিফোন তিয়াল এখন জানো, আর ঠান্ডা লাগলে পাবো মুরাদ দিতাম পারবো না আমরা মেয়ে লোকে, আর একজন বয়স্ক মেয়ে লোক আছে তার খুমরোর মাঝে বেদনা করেছে, তারপর সময় তাই উন্না দিয়া কোমর কথা বানতে পারবা নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রথমত দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে মকবুল উমরার সব নসিব করেন, উমরা যেন কবুল করেন। আর একটি দরখাস্ত হলো, সুন্নত হলো, যারা উমরায় যান তাদের কাছে দোয়া চাওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা উমরায় যাবেন, আল্লাহ নবীর কাছে গেলেন বিদায় নিতে। নবীজি বললেন, লা তানসানা ফি দুআইকা ইয়া আখি, হে ভাই তুমি আমাদেরকে তোমার নেক দোয়ার মধ্যে যেন না ভুলো। তো আমরাও আপনারা যারা উমরায় যাচ্ছেন আমরা দোয়া চাইতেছি, আমাদেরকে সেখানে গিয়ে যেন আমরা আপনারা যেন না ভুলেন, আমাদেরকে আপনাদের দোয়া স্মরণ রাখবেন। আপনার প্রথম প্রশ্ন, তোয়াফের সময় এবং সাই সময়ে কোন দোয়া পড়তে হয়? যদি আপনি কোনো দোয়াও না পড়েন তবু আপনার তোয়াফ এবং সাই হয়ে যাবে এক, বাট উত্তম হলো দোয়া পড়া। কী দোয়া পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসদের কর্নারের আগের কর্নারের নাম হলো রুকনে ইয়ামনি। তো কাবা শরীফের হজরে আসদের কর্নারের আগের জায়গা যে সময় হাঁটিয়ে চলে আসতেছেন ওই টাইমে পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় হাসানা দান করুন, আখিরাতে আমাদেরকে হাসানা নেকি এবং শান্তি দান করুন, ওয়া কিনা আযাবান্নার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। এই দোয়াটা একটু মুখস্থ করে নিয়েন। দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া পড়বেন তোয়াফের সময় হজরে আসর কর্নারে আগার আসার আগ মুহূর্তে। আর বাকি চক্করের মধ্যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার অথবা যে কোনো দোয়া আপনি বাংলায় বা আরবি বা যে কোনো ভাষা আপনি বলেন, জায়গাতে কোনো সমস্যা নাই, না পড়লেও আপনার তোয়াফ হয়ে যাবে। শেষ, আপনি জমজমের পানি পান করার পরে এরকম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিয়া ওয়া রিযকান ওয়াসিয়া ওয়া শিফা আমিন কুল্লি দা, এই দোয়াটি আপনিও পড়বেন। জয় আল্লাহ, আপনার কাছে ইলমে নাফিয়া চাইতেছি, যে ইলমে ফায়দা দেয় এমন একটা ইলিম চাইতেছি, নলেজ চাইতেছি, ওয়ারিজ খান ওয়াসিয়া প্রশস্ত হৃদয় চাইতেছি, ওয়া শিফা আমিন কুল্লি দা সকল বেমার থেকে শিফা চাইতেছি। তারপরে সফা এবং মারওয়ার সাই সময় রসুল ইসলাম পড়েছেন, ইন্না সফা আল মারওয়া মিন শাইরিল্লাহ, ইয়া তিলাওয়াত করে তারপরে পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাদা ওয়াদা নাসারা আব্দা হাজামাল আহজাবা ওয়াহদা ওয়াহদা। যদি আপনি পারেন পড়বেন, না পারলেও আপনার কোনো ওয়ারি করার কোনো কারণে আপনার সাই হয়ে যাবে। আপনি পড়বেন চতুর্থ কলিমা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি ইয়ুহি ওয়া ইয়ুমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কলিমা বারবার পড়তে থাকবেন। অথবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাও আপনি সাই সময়ও পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং না পড়লেও হয়ে যাবে, সফাত উঠে দোয়া করবেন দোয়া কবুল হবে, মারওয়া উঠেও দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে মুজা মহিলারা পরিধান করতে পারবেন কি না পারবেন না। ইয়েস, মহিলারা পরিধান করলে কোনো সমস্যা নেই, আপনারা পারবেন, পুরুষরা পারবে না। আপনার আরেকটি প্রশ্ন ছিল, বয়স্ক মহিলা কোমরে একটি উন্না দিয়ে বা যদি বেঁধে আপনি তোয়াফ করেন তো জায়েজ হবে কি না হবে না? ইয়েস, গিরা দিয়ে যদি আপনি বাঁধেন জায়েজ হবে আপনার জন্য। আরেকটি প্রশ্ন ছিল যে উমরার নিয়ত করতে হবে কি না, না মনে মধ্যে থাকলে চলবে? মনে মধ্যে থাকলেও চলবে, আর যদি আরবিতে পারেন, আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ওয়া তাকাব্বালহা মিন্নি ওয়াসির হালি, আয় আল্লাহ আমি উমরা নিয়ত করেছি আপনি কবুল করুন এবং ইজি বানিয়ে দেন। আপনি আরবিতে পারলে বলেন, বাংলায় বলেন, না বললেও অন্তরে থাকলে চলবে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ সানাল জাজা, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার কোয়েশ্চেন একটা, আমি যে টেবিলে বসে নামাজ পড়ি, জি 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 জি, তো আমি পিলো তোয়া কি কুসুম তোয়া পড়তে পারবো না? কিতা তোয়া পড়তে পারবো না? পিলো তোয়া, পিলো কি কুসুম তোয়া? আচ্ছা বুঝছি। আর কোন প্রশ্ন আছে? জি না, স্যার আমি আগেই হয়েছি একটা খর্তা না একটা মকরু। রসুলুল্লাহ সাল্লাম বলেছেন, সিজদা দেওয়ার সময় পিলো বা টুল বা কোনো কিছু মাথার সামনে আপনি উঁচু করে সেটার উপর সিজদা দিয়ে নামাজ পড়বেন না। যদি সুযোগ থাকে পারেন আপনি তাহলে স্বাভাবিক সিজদা দিবেন, না পারলে ইশার সিজদা দিবেন। কিন্তু কোনো জিনিস উঠাইয়া ওলা ইউনসাবুলাহু, যে কোনো জিনিসকে উপরে উঠাইয়া এইভাবে সিজদা দেওয়া রসুল নিষেধ করেছেন। তো আপনি এটা করবেন না, পিলো বা কোনো কিছু সামনে রেখে আপনি এটা করতে যাবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ, জাজাকুমুল্লাহ সানাল জাজা, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ।
হুজুর আমার একটা কোয়েশ্চন। জি হোক ইনশাআল্লাহ। আমি কয়েকদিন বাক্কা দিন ধরে তাজুদ্দর নমাজ পড়ি, বিতির নমাজ রাখি যাই। আচ্ছা, এখন ইদানিং কো আমার বাক্কা গুম লাগি যায় নাই নি, আর বিতির নমাজ পড়তে পড়তে উঠি বোধর রক্ত দুই একদিন মিস গেছে কি। এখন আমি বিতির নমাজ পড়ি লাই বাদে তাজুদ পড়ি, আমার তাজুদ হইব নি। আপনার আনসার হলো ইয়েস হবে আপনার, আপনি পরে তাজুদ পড়তে পারবেন। এবং আপনি জেনে খুশি হবেন, আপনার এই ব্যাপারে নবী করিম ইসলাম হযরত আবু রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে তুমি যেন বিতির নামাজ পড়ে ঘুমিয়ে যাও, কারণ তুমি শেষে উঠতে পারবেন না। কারণ উনি তালিবে ইলম ছিলেন, সারাদিন মেহনত করতেন, শেষ রাতে ওঠা হয়তো কষ্ট হবে। এজন্য উনি বলেন আওসানি খালিলি বেসালাতিন, বুখারী শরীফের হাদিস, যে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাকে চারটি উপদেশ দিয়েছেন, তিনটি উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটি হলো যে আমি বিতির নামাজ পড়ে যেন আমি তারপরে যেন আমি ঘুমাতে যাই, আর সালাতুল জোহা যেন আমি পড়ি, এবং প্রত্যেক মাসে যেন তিনটি রোজা রাখি। তো সেখানে আবু হুরায়রাকে নবী করিম ইসলাম বলেছিলেন যে তুমি ঘুমাইবার পূর্বে বিতির পড়ে নেবে। এবার প্রশ্ন হলো, এবার যদি আপনি বিতির পড়ে নেন, আমি মনে করি আপনার যদি অনেক সময় মিস হয়ে যায় আপনি বিতির পড়েই তারপরে বেড়ে যাবেন। যদি উঠতে পারেন ভালো কথা, আপনার শেষ সাথে তাহাজুদ পড়বেন, বিতিরের পরেও তাহাজুদ পড়া যায়। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের পরেও দুই রেকাত নামাজ পড়েছিলেন নফল, যেটি রয়েছে মুসলিম শরীফে। এবং কোনো হাদিসে বিতিরের পরে তাহাজুদ পড়া যাবে না এরকম নিষেধও আসে নাই। ঠিক আছে, আবু হুরায়রাও হয়তো অনেক রাতিতে শেষ সাথে বিতির পড়েও তাহাজুদ পড়েছেন, এই জন্য আপনিও পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইয়েস, প্রশ্ন হতে পারে, একটি হাদিসে রয়েছে যে সর্বশেষ নামাজ যেন বিতির হয়, সেটি সর্বশেষ হওয়া এটা মোস্তাহাব, হতে পারলে ভালো, না হলেও কোনো সমস্যা নেই। হাদিস এসেছে ইজাল ওয়া আখিরা সালাতুকুম বিতরান। তো আপনার প্রশ্নের সংক্ষেপ আনসার এটাই হলো, আপনি যদি এইভাবে বিতির পড়েও আপনি ঘুমে যান আর শেষ সাথে উঠে আপনি তাহাজুদ পড়তে চান, ইনশাআল্লাহ আপনার তাহাজুদ পড়লেও তাহাজুদ হবে, বিতিরকে কোনো কিছু করতে হবে না, বিতির হয়ে গেছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে করছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মসজিদের ভিতরে নানি, নামাজ বেলা শেষ হয়ে যায় নানি, এটা একটা মানুষের চেয়ারের মাঝে নামাজ পড়েন কিবা ফিলৌ তৈয়ার নামাজ পড়েন নানি, এটা মানুষের আঘাত পায় কিল্লা, ওটা আমার কইবার লাগে আঘাতটা বাড়িয়ে যায় তাই মসজিদটা কি জানি। আমি আতলামে একবার যাই কি, বাট আপনি কিলা যাইবা একটা মাঝে যাইবা, আর আপনি যদি ইম্পর্টেন্ট কল একটা না আপনি নামাজ যদি থাকো, আপনি নামাজ খুনাখাটটা নামাজ ফোনও ধরতে পারবেন নি। কিতাখাটিয়া খুনাখাটিয়া বলতে প্রথম প্রশ্ন, নামাজির আগে দিয়ে ক্রস করে যাওয়া এটা গুনাহের কাজ, এর লাগি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব একজন মানুষ নামাজ পড়তেছে আমরা যেন তার আগে দিয়ে আমরা না যাই, অন্য কোনো দিকে আমরা যাব, অথবা তার সামনে কোনো চেয়ার বা কোনো কিছু রেখে তারপরে ওই জিনিসের চেয়ার রেখে এরপরে এর বাহিরে দিয়ে আমরা যাব, তখন গুনাহ হবে না। আর দ্বিতীয় প্রশ্ন যেটি, যে নামাজে ইমার্জেন্সি কল চলে আসলে জানামাজের কোনা খেটে যেটা বলতেছেন এটা কোনো কোনো ভিত্তি নেই, নামাজ ভাঙ্গা ইমার্জেন্সি ব্যতীত নামাজ ভাঙ্গা যায় না, বা নামাজের ভিতরে কল চলে আসলে যদি ওই কলটা রিসিভ করে দেওয়া হয় তো রিসিভ করলে নামাজ ভেঙে যাবে। এবার প্রশ্ন হলো, আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেছেন, আপনি কথা বলছেন আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে কথা কন্টিনিউ করা এটা গুরুত্বপূর্ণ না আমার ফ্রেন্ড বা একজনে কল করেছে কোনটা গুরুত্বপূর্ণ? আমাকে এটা আগে প্রথমে এটা ডিসিশন নিতে হবে। তো আমরা তো মনে করি ফরজ নামাজ আমার কাছে অবশ্যই মোর ইম্পর্টেন্ট দেন টু রিসিভ দ্য কল। ঠিক আছে, এই জন্য নামাজের আগেই আমরা মোবাইলটা যেন অফ করে আমরা নামাজ পড়ি বা সাইলেন্ট করে,
যার সময় কল আসলে আমরা ইগনোর করি, কারণ আমরা নামাজ দাঁড়িয়েছি। এখন আপনি যদি টয়লেটে থাকেন ওই সময় তো আপনি কোনো রিসিভ করবেন না, ঘুমে তাহলে কল রিসিভ করেন না। এর চেয়ে তো আরও ইম্পর্টেন্ট হলো আমাদের নামাজ। নামাজের সামনে ইমার্জেন্সি কল আমরা কেন রিসিভ করব? হ্যাঁ, এমন মারাত্মক কোনো ইমার্জেন্সি হয়, কল মারা যাচ্ছে, আমি এখন যদি কল রিসিভ না করি তার থেকে মারা থেকে আমি রক্ষা করতে পারবো না, সেটা ভিন্ন কথা। সাধারণ ইমার্জেন্সি কল নামাজের মধ্যে এটা রিসিভ করা যায় না, আর যদি কেউ করে তা নামাজ ব্যঙ্গে যাবে। এখানে যা নামাজের কোনা খেটে বা কোনা ব্যঙ্গে এটা কোনো ভিত্তি নাই। আপনি উঠে গেলে জানামাজ এবার রেখেও যেতে পারেন, কোনো সমস্যা। অনেক মানুষ মনে করে জানামাজ থেকে উঠিয়ে যাইতে হইলে জানামাজ তো আটাই দিতে হইব বা একটা কোনা ফোল্ড করে যেতে হবে, নতুবা গুণা হবে, এই কথার কোনো ভিত্তি নেই, এটা মোটেই জরুরি নয়। জাজাকুমুল্লাহ হাসান। দাদা জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। বাংলাদেশে হলিডে যাইলাম, ছয় সপ্তাহ লাগে, দোয়া করবো আমার লাগে। আপনাদের আমি তো ছয় সপ্তাহ লাগে যাইলাম, তা আমি কসর নামাজ কতক্ষণ পর্যন্ত পড়তাম আমি নিয়ন্ত্রণ করি না। আর আমি তখন সিলেক্ট আপনার সফর ঠিক আছে, আমি খয়ার ইনশাআল্লাহ। আর আপনারা দোয়া করবেন খাস করে আমার লাগি আছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা সালিমান গালিমান সবর করুকা, আমরা আফিসের সঙ্গে সবর করুকা, আইকানে গিয়ে দোয়া পড়বা ইনশাআল্লাহ সবর থেকে তিলামিও। আউযু বিকলিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক, এটা পড়লেই আল্লাহ সুবহান ওয়া তাআলা শব্দ বিপদ হতে বাঁচাইবা ইনশাআল্লাহ, সবর দোয়া পড়বা। কসর নামাজে লাগি আপনি গড়তেই বারণি ফোরটা কেউ আপনি আপনার বাসা নিজস্ব যেহেতু হয়েছে নি, কেন হামানির আগ পর্যন্ত আপনি রাস্তার যত নামাজ পড়বা আপনি মুসাফির শাহ নামাজ পড়বা। কীভাবে? যে জুহর আসর আর এশা এই তিন অক্তর ফরজ নামাজ তিন রাখাতর সাইড রাখাতর পরিবর্তে আপনি দুই রাখাত পড়বা, আর ফজর যেটা আছে দুই রাখাতই পড়া লাগে, মাগরিবর তিন রাখাতই পড়া লাগে। আর সুন্নত ফজরের সুন্নত পড়িলে ওটা কুবুবালা, আর বাকি সুন্নত শুনতো মক্কাতে থাকে না, পড়তে পারলে বলা, না পড়লেও কোনো সমস্যা হইতো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর আপনি যদি সিলেট গিয়ে বাসার তা হইন, এটা নিজস্ব বাসা যেহেতু হইরা, আপনার যত এখানে তাহবা আপনি মুকিমি দিবাগি আপনি ফুরাও নামাজ পড়বা ইনশাআল্লাহ। সমান যদি আপনি বিয়ে বাজার যান আপনার বাসার থাকি মুকিমার ফরে, তো এখান থেকে তো ডিস্টেন্স আপনার বিয়ে নেবার অন্তর মুসাফিরন নাই, আপনার সমানও ফুরা নামাজ পড়বা। তো বাসা তো ফুরা পড়েন যেন, এবং বিয়ে বাজার আপনার হাজব্যান্ডর বাড়িতে গেলে এখান থেকে নিজস্ব বাড়ি যদি হয় তার জায়গা থাকে এখনও বাড়ির মাঝে, এখানে তান বাড়ি, এখানে গেলেও তাই মুখিম থাকবা, ফুরা পড়বা। শুধুমাত্র রাস্তাত আপনারা আওয়া এবং দেওয়ার সময় জুহর আসর এশা ফরজ সাই রেখাত জাকাত পড়বা তিন রেখাত, সরি তিন রাখ দুই রেখাত, আর বাকি মাগরিব তিন রেখাত সমান থাকবো, ফজরও দুই রেখাত সমান থাকবো, আর ফজরও সুন্নত পড়তে পারলে বালা, আর বাকি সুন্নত না পড়লেও কোনো সমস্যা নাই, পড়তে পারলে সব আছে। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি কলার কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি বলুন আপনার। জি শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আমার একটা প্রশ্ন হইলো, একজন মানুষ তাই মারা গেছেন বাংলাদেশের, তাই আগে টিচারি করতা, তো তার টিচারি করার পরে যখন পেনশন পাইছো, পেনশনের টাকা কিছু বেশ কিছু রয়েছে কি বা তার চাকরির পয়সাও কিছু ব্যাংক আছে, তো তার এক ছেলে আর তিন মেয়ে। ছেলে তাই জিন্দা থাকা অবস্থায় তার মেয়ে হলে হয়েছেন তার ওয়াইফ নাই, তো তাই যখন বৃদ্ধ বয়স তার লুক আফটার করার লাগি তার বাচ্চারে খো ছেলেরে খো হয়েছে, ছেলে তাই অস্বীকার করছেন, তাই কিছু করতে পারতাম না, তাই তার ওয়াইফ লইয়া ডাকাত থাকেন, তাই কোনো ধরনের লুক আফটার বাপরে করতে পারতাম না, ইভেন তাই মারা যাওয়ার বাদেও তাই দেখছিল না বাপরে। তান যে পয়সা যে ব্যাংক আছে ইভেন তাই খুঁয়া গেছেন বসে খুঁড়িয়া তুইয়া গেছেন যে তানোর যে তিন মেয়ে আছে এরা নিতা, আর
অনকু ইগুইনসর শরীয়তর হুকুম কিতা ওখান তাদান বার লাগি আছে জি ঠিক আছে ইনশাআল্লাহ বুঝছেন তো আমার কথা আমরা বুঝতাম পারছি বুঝতাম পারছি ওকে স্যার দয়া রাখি দেই জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমত আমরা ঘটনা শুনে খুবই দুঃখজনক যে একটা ছেলে হয়েও বাবার খেদমত করতে অস্বীকার করেছেন আল্লাহ প্রত্যেক সন্তানদেরকে মা বাবার খেদমত করে জান্নাত উপার্জন করার সৌভাগ্য দান করুন আমিন দ্বিতীয়ত একজন মানুষ মারা যাওয়ার পরে ইনহারিটেন্স যেটা আছে ছেলে এবং মেয়ে ইসলামের বিধান অনুযায়ী ওনারা তাদের অংশ পাবে খে খেদমত করছে খেদমত করে নাই এর ভিত্তিতে নয় যেহেতু উনি ছেলে সেই হিসাবে ওনার হক রয়েছে তৃতীয়ত যদি জীবিত অবস্থায় বাবা ওই পেনশনের পয়সাগুলো দান করে যেতেন সেটা হয়তো ওনার জন্য জায়েজ হতে পারত যেহেতু উনি অসিয়ত করে গিয়েছেন একজন মানুষ মারা যাওয়ার পরে 1/3 পর্যন্ত অসিয়ত কার্যকর হয় এর মানে হলো ওনার পেনশনের সম্পত্তি যা আছে এটাকে 3 ভাগ করে 1 ভাগের ক্ষেত্রে ওনার অসিয়ত অনুযায়ী উইল অনুযায়ী ওনার মেয়েরা পেয়ে যাবেন আর বাকি 2 ভাগ যেটা আছে এটাকে বন্টন করে ছেলেও কিন্তু তার ছেলে হিসাবে ওই 2 অংশকে আবার করতে হবে যেহেতু মেয়ে 3 জন আর ছেলে 1 জন 3, 4, 5 বাকি 2 অংশকে 5 ভাগ করে ছেলেকে দিতে হবে 2 ভাগ এবং মেয়েরা পাবে 1 ভাগ 1 ভাগ করে অর্থাৎ ইনহারিটেন্সের রুল হিসাবে তাদের সম্পদকে ভাগ করে দিতে হবে ছেলে যে খেদমত করে না এটার জন্য সে দায়ী থাকবে আল্লাহর কাছে এটার জন্য তার জবাব দিতে হবে কিন্তু তার প্রাপ্য যেটা আছে মালের মধ্যে বাবার সম্পত্তি এটা কিন্তু অলরেডি তার থাকে এর কারণে বাবার খেদমত না করার কারণে সে বঞ্চিত হয় না ত্যাজ্যের সম্পত্তিকে বঞ্চিত হয় যদি কেউ মার্ডার করে ফেলে অথবা ইসলাম ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যায় অথবা হে এমন একটা কান্ট্রি চলে গিয়েছে যে কান্ট্রির সঙ্গে মুসলমানদের লড়াই চলছে বিদর্মীদের দেশে তখন গিয়ে এই মানে ইনহারিটেন্স থেকে বাধা হয় এমনি একটা ছেলে খেদমত করে নাই বিদায় সে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে না ঠিক আছে তো আমি আবার বলবো এখানে বাবা জীবিত থাকা অবস্থায় যেহেতু দান করে যান নাই অসিয়ত করে গিয়েছেন এখন হবে কি এই অসিয়তের 3 ভাগের 1 ভাগের ক্ষেত্রে তার অসিয়ত কার্যকর হবে আর বাকি 2 ভাগ ইসলামের বিধান অনুযায়ী বন্টন বিধান অনুযায়ী বন্টন করে 5 ভাগ করে ছেলেকে 2 ভাগ আর প্রত্যেক মেয়েকে 1 ভাগ করে দিতে হবে এরপর বিস্তারিত বুঝতে হলে আপনি 1-to-1 কোনো আলিমের সঙ্গে যোগাযোগ করবেন জাযাকুমুল্লাহ খাইরান জাযা জাযাকুমুল্লাহ খাইর সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক ইউনিয়নে ওই ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের এই সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম আমি হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি দর্শকতা ভাই বোন সহ আপনি এবং যারা এই মুহূর্তে টিভির সামনে রয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ যেন আমাদের প্রোগ্রামকে যেন কবুল করেন এবং প্রতি শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত 5 দিন সেম টাইমে 9 o'clock থেকে 10:30 পর্যন্ত ইসলামিক Q&A মানেই বিশ্বভিত্তিক আলোচনার পরে আপনাদের প্রশ্ন নেওয়া হয় প্রশ্ন আমরা উত্তর দিয়ে থাকি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু